বড় কথা তো ভিডিও হলো তাহলে বেশ করে দেখেন পা আমার গোস্ত পুরো দেন না কি হলো ভাই দর্শক হলো মাঝে বুঝলে সব দর্শক দর্শক হলো না এই মাত্র যদি ছুটে তো খুলে যায় হাত লেগে যাবে তো সাইজের মাছ আছে মাছ সাইজের মাছ লে লে চেক করো আল্লাহ সুতা নিতে গেছে দুই ভাগ আপনার ইয়ে নিছে সুতা নিছে ভাই আমাদের সিটে চলে আসলে চলে আসে মিডিয়ার লোকজনকে জায়গা দেন দাদা একটা চিপ ফেলে দিয়ে রাখে ফাঁকা রেখে বলি প্রিয় দর্শক আমরা আছি বাংলাদেশের এই রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে মালিয়া এলাকা এখানে রাসেল ভাইয়ের এই রাসেল ভাইয়ের যাত্রা পুকুর এইখানে কিন্তু দুই দিন ব্যাপী মাছ শিকার চলতেছে আজকে প্রথম দিন একটি বড় মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিকারি অনেক সময় থেকে কিন্তু মাছটি খেলাচ্ছেন এবং অলরেডি কিন্তু দর্শকও কিন্তু হিউজ পরিমাণ দর্শক আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ দর্শক কিন্তু অলরেডি মাছ শিকারটি দেখার জন্য কিন্তু দাঁড়ায় আছে এইটা কিন্তু একটা মনস্টার সাইজের মাছ এতে কোনো সন্দেহ নাই ও একটা বিশাল একটা কাতল দেখুন বিশাল কাতল এটা একটা দানব আকৃতির মাছ মনস্টার একটা মাছ ছুড়ে দেন দেখুন আপনারা এই মাছ এবং এই যিনি চাকনা করতেছিলেন তিনি কিন্তু লাভ দিয়ে কিন্তু পানিতে নেমেছেন চাকনা করার জন্য কারণ সুতার সাথে কিন্তু মাছটি আটকাইছে আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইকে উনিও কিন্তু এই বড় মাছটি শিকার দেখে কিন্তু আর দূরে থাকতে পারেন নাই নিকটে চলে আসেন বাচ্চা শিকারি শিকারের চাইতে মাছের ওজন বেশি মজার একটা মাছ শিকার করে উনি দেখেন কেমন হ্যাপি সামনে যান ভালো করে একদম বিশাল একটা মাছ কি ভাই দেখো রাসেল ভাইয়ের চাত্রা পুকুর এই মারিয়া এলাকা রাজশাহী
أنا أقول لك 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 أن